Hello viewers, welcome to my channel Chiron Tech Solution and I am Chiron. Here is a discussion on all kind of technical videos. So if you are interested, then subscribe to my channel and press bell icon for all videos notification. Thank you. In video te amra ekta interesting topic niye discussion korbo. Jeta holo amra jokhoni kono desktop ba laptop format kori तो नॉर्मली जो फॉर्मेट हो जाए सेगलो तो ठीक आछे किन्तु किछु किछु टाइमे आमादेरके एमन एकटा एरर आसे जेटार माध्यमे जेटार जोन्नो आमरा फॉर्मेट करते बा ओएस इन्स्टल अपारेटिंग सिस्टेम इन्स्टल करते पारि ना कोनो प्रब्लेम आसे सेटा पेन ड्राइवर क्षेत्र होते पारे बा सीडी डिविडी दिए फॉर्मेट करलो होते पारे। तो आज के आमी आमार एकटा क्लायेंटेर सिस्टेम एनेछिलाम तो जेटाते फॉर्मेट करते गिए ओएस इन्स्टल करार टाइमे प्रब्लेम होच्छे तो সেটা কি প্রবলেম সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। তো এই টপিকটার উপর অনেক ভিডিও দেখলাম ইউটিউবে রয়েছে কিন্তু কোনটাতে 100% কোনো সলিউশন দেখতে পেলাম না এই ভিডিওটাতে, আর সবকটা ভিডিওই এডিটেড বা স্কিপ করা ভিডিও। তো আমি ভিডিওটাতে দেখিয়ে দেবো একদম লাইভ, কোনো রকম স্কিপ বা এডিটেড ভিডিও দেখাবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি একটা নরমাল HP একটা ল্যাপটপ নিয়েছিলাম যেটাকে আমি উইন্ডোজ 7 এ বুটেবল করব বা পেন ড্রাইভ দিয়ে ফরম্যাট করব, উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 10 হোক। তো আমি এটাকে এরকম পেন ড্রাইভ দিয়ে ফরম্যাট করার জন্য ফরম্যাটিংটা স্টার্টিং করেছিলাম। তো করার টাইমে কি প্রবলেমটা হয়েছে সেটাই আমি দেখাবো। যেখানে উইন্ডোজটা স্টার্টিং হচ্ছে ফরম্যাট ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমরা জানি সবাই, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এরকম একটা উইন্ডোজ 7 এর পেজ আসছে হোম পেজ, এটাকে আমি নেক্সট করব। জাস্ট নেক্সট করার পর যেভাবে আমরা ইনস্টল নাওতে ক্লিক করি এরকম ইনস্টল নাওতে ক্লিক করি, এই সেটআপ স্টার্টিং। এরপরই আমাকে আমার ডেস্কটপ বা ল্যাপটপের হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো সেগুলো শো করার কথা নর্মালি, কিন্তু এই ক্ষেত্রে সেটা শো না করে এরকম একটা এরর আসছিল, রিকোয়ার্ড সিডি ডিভিডি ড্রাইভার ইজ মিসিং। এই কম্পিউটারে বা পেন ড্রাইভ যেটা দিয়ে ফরম্যাট করছি সেটার মধ্যে সিডি ডিভিডি ড্রাইভ বা ওএস এর কোনো একটা ড্রাইভ ফাইল মিসিং আছে। তো এরকম একটা এরর আসছিল, তো এটা সলিউশন আমি দেখছিলাম পেলাম না কোনো জায়গাতেই। তো আমি এখানে একটা সফটওয়্যার ইউজ করছি, এই সফটওয়্যারটার আমি কোনো লিঙ্ক দেবো না, ডাইরেক্ট আমি এটাকে পিডিএফ বানিয়ে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটাকে এক্সট্র্যাক্ট করার পর এই যে ইনস্টলার ক্রিয়েটার যে অপশানটা রয়েছে এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর আমার পেন ড্রাইভটা এই সিস্টেমে কানেক্ট থাকতে হবে সেই টাইমে যে পেন ড্রাইভ দিয়ে ফরম্যাট করছি, বা অন্য কোনো পেন ড্রাইভও আমরা ইউজ করতে পারি এই টাইমে। যদি সিডি ডিভিডি দিয়ে ফরম্যাট করে থাকি তো একটা অন্য পেন ড্রাইভেও আমি এটা করে রাখতে পারি যে ড্রাইভটা আমি এখানে ইনস্টল করছি, এখানে ইমেজ ফাইল ক্রিয়েট করতে হবে এটার মধ্যে। তো এই যে আমার একটা উইন্ডোজ এখানে 16 GB একটা পেন ড্রাইভ রয়েছে কিংস্টোনের, এটা উইন্ডোজ 7 এ বুটেবল করা রয়েছে। তো এইখানে আমি যে 3 ডট শো করছি এটাতে ক্লিক করে এখান থেকে আমাকে পেন ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। তো এই যে আমার উইন্ডোজ 7 এর এই যেটা শো করছে 32/64 GB, এটা আমার পেন ড্রাইভটা, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট ওকে করব, করে নিচে এই যে ক্রিয়েট ইমেজ ফাইল যেটা শো করছে এটাতে আমি ক্লিক করব। তাহলে আমার পেন ড্রাইভের মধ্যে একটা ইমেজ ড্রাইভার ক্রিয়েট হতে থাকবে, এটা হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো এটা যদি আমি কোনো সিডি ডিভিডি বা অন্য কোনো থার্ড পার্টিকে যদি ফরম্যাট করতে চাই যে কোনো একটা পেন ড্রাইভে, এইটা আমি এই প্রসেসটা করলেই আমার যে এররটা আসছিল এররটা আর আসবে না। তো সেটা আসছে কিনা সেটাই আমি আজকে লাইভ দেখাবো, কোনো এডিট বা স্কিপ করা ভিডিও দেখাবো না। তো এটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে। তো ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে ডেস্কটপ বা ল্যাপটপ ফরম্যাটের টাইমে যে সিডি ডিভিডি ড্রাইভার এরর যে মেসেজটা আসে সেই মেসেজটা থেকে কিভাবে আমরা সেটাকে ওভারকাম করে সেই সিস্টেমটাকে ফরম্যাট করতে পারি। তো আগের অনেক ভিডিওতেই আমি কিভাবে আইএসও ফাইল ক্রিয়েট করতে হয় বা কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয় বা কীভাবে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 ফরম্যাট করতে হয় সেগুলো দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ। আজকে সেরকমই একটা ফরম্যাটিং করতে গিয়ে সিস্টেমটা আমার প্রবলেম হচ্ছে, তো সেই প্রবলেমটা কীভাবে ওভারকাম করবো সেটাই দেখতে পাচ্ছি এই ভিডিওতে। তো এখন ইমেজ ফাইলটা আমার পেন ড্রাইভে ক্রিয়েট হচ্ছে, এটা হতে কিছুক্ষণ টাইম লাগবে। আর যে সফটওয়্যারটা থ্রু আমি কাজ করছি সফটওয়্যারের কোনো লিঙ্ক আমি শেয়ার করবো না, আমি আমার ডেসক্রিপশনে সফটওয়্যারের একটা পিডিএফ ফাইল বা আইএসও ইমেজ ফাইল ক্রিয়েট করে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো
এটা হতে কিছুক্ষণ টাইম লাগবে, 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে ম্যাক্সিমাম, পেন ড্রাইভের উপর ডিপেন্ড করবে। এটা শুধুমাত্র উইন্ডোজ 7 এর ক্ষেত্রে না, উইন্ডোজ 10, 8 বা যে কোনো ওএস ইনস্টল করার টাইমে প্রবলেমটা হতে পারে। এটা হচ্ছে যে সিস্টেমে ফরম্যাট করছি আমরা সেই সিস্টেমটার প্রবলেম, সিস্টেমের কোনো হার্ডওয়্যার পার্সনের প্রবলেম হচ্ছে। তো ম্যানুয়ালি আমি একটা ড্রাইভারে ইমেজ ফাইল ক্রিয়েট করে সেই সিস্টেমটাকে লাইভ সিস্টেমে ফরম্যাট করব। এই যে এটা স্টার্ট আপ হলো, এখানে যে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হচ্ছে, আরও 1-2 মিনিট লাগতে পারে। এই যে আপডেট ফিনিশ দেখিয়ে দিয়েছে মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পেন ড্রাইভটাকে এজিট করে নিতে পারি, আর যদি এই সিস্টেমটাকেই ফরম্যাট করার হয় তাহলে এজিট করার কোনো দরকার পড়বে না। তো আমি এটাকে আলাদা একটা সিস্টেমে এটাকে বানিয়ে নিলাম, নিয়ে আমি আলাদা একটা ল্যাপটপে এটা ফরম্যাট করব। তো আপডেট ফিনিশ হয়ে গেছে, এখন আমার এটা কমপ্লিট। এবার জাস্ট আমি পেন ড্রাইভ যেটা ছিল ওটাকে আমি এজেক্ট করে নেব সিস্টেম থেকে। এটা আমার পেন ড্রাইভটা জাস্ট এজেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিংস্টনের 3.0 ট্রাভেলার ইউজ করছি এটা। তো এটা আমি এই যে এইচপি ল্যাপটপটা রয়েছে এই ল্যাপটপে আমি এটাকে ফরম্যাট করতে হবে, এটাতেই ফরম্যাট করতে প্রবলেম হচ্ছিল। এই যে উইন্ডোজ স্টার্ট আপে ক্লিক করে দিলাম, এখান থেকে আমি আমার পেন ড্রাইভটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে কিংস্টন 3.0 ট্রাভেলার পেস এনে কি করে দিলাম, যে প্রসেসে নর্মালি ফরম্যাট করি, উইন্ডোজ লোডিং ফাইলটা এন্টার করে দিলাম। এবার স্টার্টিং উইন্ডোজটা স্টার্টিং হচ্ছে, এবার উইন্ডোজ 7 এর হোম পেজটা খুলবে। এখানে আমাকে জাস্ট নেক্সট করে এটাকে জাস্ট সিম্পলি আমরা নেক্সট করে দেবো, দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করব। তো এই জায়গাতে সেট আপ ইন স্টার্টিং দেখেই আমার আগে যে প্রবলেমটা হচ্ছিল এররটা আসছিল, তো দেখে নেওয়া যাক এবার এই এররটা আসছে কি না। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা উইন্ডোজ 7 এর অলওয়েজ ভার্সন রয়েছে বলে অপারেটিং সিস্টেম যে ভার্সনগুলো রয়েছে ওগুলো সিলেক্ট করতে বলছে এখানে। তারপর নর্মালি আই অ্যাকসেপ্ট করে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাক্সেস দিয়ে দেবো, নেক্সট করে কাস্টমে ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছি এখানে আমার হার্ড ডিস্কটা শো করছে, মানে আমার যে প্রবলেমটা ছিল ওটাকে আমরা ওটা আর ফেস করছি না এখন, মানে ওই ড্রাইভের ইমেজ যে ফাইলটা ক্রিয়েট করলাম ওটা তার মানে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো এইভাবেই আমরা নর্মালি যে কোনো সিস্টেম ফরম্যাট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।